নমস্কার দর্শক বন্ধু আমি সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই ভগবান নারায়ণের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমার একটি এমন বিষয় যেটি সম্বন্ধে আমাকে বারবার কমেন্ট করে জানতে চাওয়া হয় অনেকে ফোন করে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে দাদা পুরুষদের ক্ষেত্রে কোন হাত দেখা উচিত এবং নারীদের ক্ষেত্রে কোন হাত দেখা উচিত এটি একটি সমালোচিত বিষয় এবং একটি বিস্তারিত আলোচনার বিষয় যেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যায় কিন্তু এটির সম্বন্ধে প্রাচীন গ্রন্থে কি মত রয়েছে সেটা আগে আপনাদের জানা উচিত সেটাই আমি আপনাদেরকে প্রথমে বলবো তারপর বিশ্লেষণ করব এর জন্য সবথেকে প্রাচীন যে ঋষি সমুদ্র ঋষি ওনার মত আপনাদেরকে জানাচ্ছে সমুদ্র ঋষি সমুদ্রশাস্ত্রের জনক অর্থাৎ সমুদ্র ঋষিকে সমুদ্রশাস্ত্রের জনক বলা হয়ে থাকে পুরাণ কথা অনুসারে ভগবান মহাদেব এই জ্ঞান অর্থাৎ হস্তরেখার জ্ঞান তার পুত্র কার্তিককে প্রদান করেছিলেন এবং কার্তিক তার এই জ্ঞান সমুদ্র ঋষিকে প্রদান করেছিলেন তারপর থেকে হস্তরেখা শাস্ত্র সমুদ্রশাস্ত্র নামে জগৎ প্রসিদ্ধ হয়েছে সমুদ্র ঋষি বলেছেন বাম ভাগেতু নারী নাম দক্ষিণে পুরুষশ্চ নির্দিষ্ট লাক্সানে তেসাম সমুদ্রবচনে যথা অর্থাৎ সমুদ্র ঋষির মত অনুযায়ী বাম হাত নারীর এবং ডান হাত পুরুষের দেখা উচিত তাছাড়াও সমুদ্রতিলক গ্রন্থ হস্ত্র সঞ্জীবনী গ্রন্থ করলক্ষণ গ্রন্থ প্রভৃতি বিভিন্ন প্রাচীন গ্রন্থে এই একই মতকে প্রদান করা হয়েছে এবং প্রাধান্য দেওয়া হয়েছে সাথে এটিও বলা হয়েছে যখন হাতে কি কি চিহ্ন রয়েছে এবং হাতে কেমন চিহ্ন কী শুভ কি অশুভ চিহ্ন রয়েছে সেই সমস্ত যেন দুটি হাতেই দেখা হয় এবং বিচার বিশ্লেষণ যেন তার হাতে করা হয় এবং সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই পুরুষদের ক্ষেত্রে ডানহাত এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাতকে প্রাধান্য দেওয়া হয় তাছাড়াও বিভিন্ন বিদগ্ধ হস্তরেখা পণ্ডিতরা যারা এই হস্তরেখা শাস্ত্রকে আরও এগিয়ে নিয়ে গেছেন তাদের মত অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে তাদের বাম হাত হলো তাদের প্রারব্ধের হাত অর্থাৎ তারা পূর্বজন্ম থেকে কী কী কর্ম করেছে তার অনুযায়ী সে কেমন ভাগ্যফল পাবে সেটা বর্ণনা করে আর তার ডান হাত অর্থাৎ সে সেই জীবনে অর্থাৎ এই জীবনে কেমন তার কর্ম করছে সেই অনুযায়ী সে কেমন ফল পাবে অর্থাৎ পুরুষার্থকে সে কীভাবে নিয়োগ করছে প্রভাবিত করছে এটি দ্বারা সে সেই ফল পাবে সেটি তার ডান হাত থেকে বোঝা যায় এই একই ফল মেয়েদের ক্ষেত্রে তার ডান হাত অর্থাৎ তার প্রারব্ধের অর্থাৎ পূর্বজন্মের সে কী এমন কর্ম করেছিল সেই অনুযায়ী তার কি ফল তার কি ভাগ্য ফল সেটা নির্ধারণ করে তার ডান হাত এবং তার বাম হাত নির্ধারণ করে সে এই জীবনে কী কর্ম করছে এবং কেমন কেমনভাবে সে চেষ্টা করছে কেমন পরিশ্রম করছে সেটি ধরুন একজন ব্যক্তি পুরুষের হাতে বাম হাতে রাজযোগ আছে কিন্তু ওই ব্যক্তিটি রাজযোগের ফলপ্রাপ্তির জন্য যে কর্ম করা দরকার যে চেষ্টা করা দরকার যে প্রচেষ্টা করা দরকার সেটি তিনি করছেন না তখন দেখবেন তার ডান হাতে রেখাগুলি কমজোর হয়ে যাবে কারণ পুরুষার্থ মানেই আপনাকে পরিশ্রম করতে হবে তবে আপনি ফল পাবেন অর্থাৎ আপনি পুরুষ হলে আপনার বাম হাতের ফল আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক কর্ম প্রচেষ্টা অবশ্যই করতে হবে আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাকে ডান হাতের ফল পেতে হলে আপনাকে সঠিক এবং প্রচেষ্টা এবং কর্ম অবশ্যই করতে হবে তো ছাড়ুন ফিরে আসা যাক বিষয়ে মেয়েদের বাম হাত বলছিলাম তো জানতে হবে কোন মেয়েদের ক্ষেত্রে বাম হাত আমরা দেখব কারণ এখানেও মতভেদ আছে যেসব মেয়েরা প্রারব্ধ অনুযায়ী জীবনযাপন করছেন অর্থাৎ গৃহস্থী গৃহিণী অর্থাৎ বাইরের জগতের কাজে প্রবেশ না করে শুধু সংসারের দায়িত্ব সামলাচ্ছেন সেই সব মেয়েদের ক্ষেত্রে আমরা তাদের বাম হাত দেখব কিন্তু যেসব মেয়েরা নিজেদের কর্মের দ্বারা রুজি রোজগার করছেন নিজেদের সংসার চালাচ্ছেন নিজের রুজি রোজগারের পাশাপাশি নিজের পরিবারের পারিবারিক রুজি রোজগারও তারা মেটাচ্ছেন অর্থাৎ তিনি কর্মে যুক্ত থাকুক অর্থাৎ চাকরি ব্যবসা যে কোনোভাবে তিনি অর্থ সংগ্রহ করে তার পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন সেই সব মহিলাদের আমরা ডান হাত দেখব অর্থাৎ নর্মালি মেয়েদের ক্ষেত্রে আমরা বাম হাত দেখব এবং সেই সব মহিলাদের ক্ষেত্রে আমরা বা ডান হাত দেখব অর্থাৎ পুরুষদের মতোই সব কাজ যারা করছেন সেই সব মহিলাদের ডান হাতকেই আমরা প্রাধান্য দেব তো বন্ধুরা আশা করি বিষয়টি পরিষ্কার আপনাদের কাছে হয়েছে যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ